সবুজ অরণ্যের মধ্য দিয়ে আজকে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য অরণ্য রিসোর্টে। এই রিসোর্টে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন, এখানকার থাকার জায়গা কেমন, এখানে খাবার দাবার কেমন, সব কিছুই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এবারে আমি বলে দেব কিভাবে আপনারা অরণ্য রিসোর্টে পৌঁছাবেন। তো যারা দুর্গাপুর থেকে আসছেন বা দুর্গাপুর হয়ে আসছেন, তারা বড়জোড়া গ্রাম পেরিয়ে বেলিয়াতোড়ের দিকে যে রাস্তা যাচ্ছে সেই দিকে আপনারা আসবেন, এবং যারা বাঁকুড়া হয়ে আসছেন তারাও কিন্তু এই বেলিয়াতোড় গ্রামের দিকে আসবেন। বেলিয়াতোড়ে কিন্তু মেচা খুব বিখ্যাত, আপনারা এখানে মেচা খেতে পারেন। তো যাই হোক, বেলিয়াতোড় গ্রামে যে রাস্তাটা সোনামুখীর দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে কিছু পথ এগোলেই বৃন্দাবনপুর বলে একটা গ্রামে রাস্তাটা ডান দিকে এইভাবে বেঁকবে, আপনারা যাকে হোক জিজ্ঞাসা করতে পারেন বৃন্দাবনপুর গ্রাম। এবং এই রাস্তা ধরে সোজা এগোলেই কিন্তু অরণ্য রিসোর্টের রাস্তা আপনারা পেয়ে যাবেন। রাস্তাতে অনেকগুলি ডিরেকশন দেওয়া আছে অরণ্য রিসোর্টে যাবার, সেইগুলি আপনারা ফলো করতে পারেন অথবা এদের সঙ্গে আগের থেকে ফোনে যোগাযোগ করে রাখতে পারেন। আপনারা চার চাকা নিয়েও কিন্তু এই রাস্তায় আসতে পারবেন। তো চলুন, আমরা প্রায় পৌঁছেই গেছি অরণ্য রিসোর্টে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই রিসোর্টটাকে। আর একটা কথা বলে রাখি, এই রিসোর্টটা নতুন তৈরি হয়েছে এবং এদের আরও কাজ চলছে। আশা করা যায় আরও নতুন অনেক কিছু ফেসিলিটি এরা এই রিসোর্টে নিয়ে আসবে। এবার আমরা পাখির চোখে দেখে নেব এই রিসোর্টটাকে দেখতে কেমন লাগে। তার মানে বলতে চাইছি রিসোর্টের দ্রোন ভিউটা একবার দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন রিসোর্টের দ্রোন ভিউটা খুব সুন্দর, একটা অরণ্যের প্রকৃতির মধ্যে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। সামনে রয়েছে পুকুর, খেলার মাঠ বা বাচ্চাদের খেলার জায়গাও কিন্তু এখানে রয়েছে। এখানে সুন্দর করে পার্কটাকে আস্তে আস্তে সাজিয়ে তোলা হচ্ছে। আমি আগেই বলেছি যেহেতু রিসোর্টটা নতুন তাই হয়তো এখনও আরও অনেক কিছু কাজ বাকি আছে যেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হবে। শুনছিলাম এখানে বোটিংয়ের ব্যবস্থাও করা হবে। তো যাই হোক, রিসোর্টের নামটা অরণ্যে রাখার কারণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অরণ্যের মাঝে এই রিসোর্টটা গড়ে উঠেছে তাই রিসোর্টটার নাম অরণ্যে রাখা হয়েছে। আশা করি রিসোর্টটায় এলে আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন রিসোর্টটার দ্রোন ভিউ, রিসোর্টটা কিন্তু সত্যি 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 কিন্তু খুব ভালো লাগবে এলে পরে। তো এরপরে আমরা দেখে নেব রিসোর্টের যে নর্মাল রুমগুলো সেইগুলো কীরকম। এই নর্মাল রুমগুলো ছাড়াও কিন্তু রিসোর্টে কিন্তু আরও সুন্দর সুন্দর কটেজ রয়েছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখে নিই নর্মাল রুমগুলো কীরকম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে বেড, তারপরে এসি, রিসোর্টে ড্রেসিং টেবিল সব কিছুই রয়েছে। এই রিসোর্টের এই রুমগুলোতে আরামসে কিন্তু এই বিছানাগুলো দুজন তিনজন আরামসে থাকা যাবে। এছাড়াও রিসোর্টের যে রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে সেই বাথরুমগুলো কিন্তু নিট অ্যান্ড ক্লিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাথরুমটা খুলে একবার দেখে নেওয়া যাক। এই দেখতেই পাচ্ছেন বাথরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এরপরে যেটা মেন ব্যাপার, রিসোর্টের যে বাইরের যে প্রকৃতি সেটাও কিন্তু এরপর আপনারা তো রিসোর্টটাতে কিন্তু যেটা মেন ব্যাপার যে কটেজও কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে। কটেজগুলো আমরা দেখাবো, তার আগে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলুন কিছু খাবার অর্ডার করে খেয়ে নেওয়া যাক। আমরা অর্ডার করেছিলাম একটা পকোড়া টাইপের, ভেজ পকোড়া টাইপের। এত সুন্দর সাজিয়ে খাবারটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে সাজিয়ে এখানে খাবারটা দিয়েছে। আর অর্ডার করেছিলাম আমরা কফি, তো কফিটাও দিয়েছে। এই দাদা দাদা আসে, দাদারাই সার্ভ করছে, খুব সুন্দরভাবে সার্ভ করছে দাদারা, খুব সুন্দরভাবে সার্ভ করছে। মানে বেশ ভালো ইন্টারেস্টিং ব্যাপার, সার্ভের যে টাইমটা সেরকম ইন্টারেস্টিং ব্যাপার। তো খাবারটা আমরা টেস্ট করবো। আর আমরা সবাইকেই বলবো যে রিসোর্টটাতে আসুন আপনারা, কেননা যে স্টাফরা রয়েছে বিহেভিয়ারও খুব ভালো, রিসোর্টের যে অ্যারেঞ্জমেন্ট সেটাও খুব ভালো। নতুন রিসোর্ট, একদম নতুন স্টাইলে বানানো। এদিকে দেখতে পাচ্ছেন পুকুর রয়েছে, আর এই যে আগেই বলেছি নামটা অরণ্যে, দেখুন অরণ্যের মাঝেই পুরোপুরি রিসোর্টটা কিন্তু রয়েছে। তো আপনারা অবশ্যই রিসোর্টটা আসুন, ভিজিট করুন, আমরা কিন্তু অবশ্যই প্রচুর 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 এনজয় করবেন এই রিসোর্টে এসে আসলে পরে। ওখানে রয়েছে অফিস রুম, অফিস রুমে এলে আসার পরে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে, বা ডিরেক্ট ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার ভিডিওর ডেসক্রিপশানে আমরা দিয়ে দেবো, সেখান থেকে ফোন নাম্বার পেয়ে যাবেন, ফোন করে আপনারা চলে আসুন। এবং সবথেকে যেটা বড়ো এবার, যে খাবারের যে রেট এবং রিসোর্টে থাকার যে রেট সেটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু রাখা হয়েছে। তাই আপনারা সকলেই যারা বাইরে থেকে আসবেন তারা সকলেই এখানে এলে প্রচুর এনজয় করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই আসবেন এবং আশা করি রিসোর্টটা আস্তে আস্তে আরও অনেক বড়ো হবে এর থেকে। কটেজটা বুক করেছি, তো এই কটেজটাতে দেখুন কী কী ফেসিলিটি রয়েছে। এটা খুব সুন্দর একটা বেড সাজানো রয়েছে রুমের মধ্যেই, দেখুন এখানে ওয়াশ বেসিন রয়েছে, এখানে ড্রেসিং টেবিলও রাখা রয়েছে। আর সব থেকে যেটা ভালো হয়েছে, বাথরুমটা এত সুন্দরভাবে বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম, খুব সুন্দর বাথরুমটা রয়েছে নিট অ্যান্ড ক্লিন।
তো খুব সুন্দর এনভায়রনমেন্টটা, হ্যাঁ, আর সিলিং লাইট, এভরিথিং, সব কিছু, এভরিথিং, চার্জিং পয়েন্ট, যেটা সব দিকে দরকার আর কি, যারা ঘুরতে আসেন, চার্জিং পয়েন্টে যে প্রবলেমগুলো হয় সব কিন্তু খুব সুন্দর ফেসিলিটি রয়েছে। মানে আপনি ঘরের বাইরেও থেকেও কিন্তু একটা ঘরের মধ্যে ফেসিলিটি পাচ্ছেন। আর সব দিকে যেটা ভালো ব্যাপার সেটা হলো যে জাস্ট বেরিয়ে দেখুন একদম পুরো, মানে নামটা যেটা জন্য নাম অরণ্য, সেই ব্যাপারটা পুরোটাই কিন্তু বাইরে পুরোটাই কিন্তু এই অরণ্যের ব্যাপারটা বন্ধ হয়েছে। তাই দারুণ একটা সুন্দর এনভায়রনমেন্ট কিন্তু আপনারা এখানে পাবেন এলে করে। তো আমরা যাচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা পার্কের, এই জায়গাটা দেখুন অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দুটোটা যদি নতুন বানানো হচ্ছে তাই আরও অনেক কাজ আস্তে আস্তে কমপ্লিট হবে। আমার সঙ্গে রয়েছে ভাই অনিমেষ, তো ও বেসিক্যালি রিসোর্টটাতে ফার্স্ট যেদিন এসেছিলাম ওর সাথে সেদিন তখন জাস্ট কাজ শুরু হচ্ছিল, ও আরও ভালো ডিটেলসে বলতে পারবে এই রিসোর্টটার ব্যাপারে। অনিমেষ যদি কিছু বলো রিসোর্টটার ব্যাপারে, কীভাবে এই প্ল্যানিংটা স্টার্ট হলো রিসোর্টের? প্ল্যানিংটা হলো মেন কারণ, মেন হচ্ছে চারদিকে যে বন্টন আছে না, এটার মেন টার্গেট। আচ্ছা আচ্ছা, মানে সেই জন্যই নামটা অরণ্য রেখা হয়েছে, তাই তো? হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে, এখানে যদি মানে গ্রুপে ঘুরতে আসেন এখানে এত সুন্দর বসে খাবার জন্য ব্যবস্থা করার জায়গা রয়েছে। আপনারা কিন্তু খুব সুন্দর করে ডিনার, লাঞ্চ যেটাই বলুন সেটা কিন্তু খুব সুন্দর করে এনজয় করতে পারবেন আমরা। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে মেনু কার্ডও রয়েছে, আর খাবারের দামগুলো যেগুলো দেখছি, আমরা কয়েকটা খাবার অর্ডার করেছি আজকে, খাবারের দামগুলো কিন্তু রিজনেবল, মানে খুব একটা যে বেশি দাম সেরকম কিন্তু নয়, খাবারের দামগুলো এরা রিজনেবলের প্রাইসের মধ্যেই রেখেছে। তো আরও আরও অনেকগুলো জায়গা, রিসোর্টটা আস্তে আস্তে আরও বড়ো হচ্ছে, আপনারা হয়তো কিছুদিন পরে যারা আসবেন ভিজিট করতে তারা তখন আরও অনেক নতুন কিছু জিনিস দেখতে পাবেন। ওইদিকে দেখতে পাচ্ছেন একটা পুকুর রয়েছে, সেখানে আরও বোট বা এইগুলো ছোটো সাজানো আরও প্ল্যানিং চলছে। তো বেসিক্যালি এটা যেহেতু রিসেন্টলি স্টার্ট হয়েছে, আশা করা যায় আস্তে আস্তে এটা আরও অনেক ডেভেলপ করবে। তবে যেটা বলতে পারি আমি এখনও পর্যন্ত রিসোর্টটা দেখে, যে এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং নামটা যেটা অরণ্যে বেসিক্যালি সেটা কিন্তু একদম খুব মিনিংফুল নাম, কেননা সত্যিকার যে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি অরণ্যের মাঝেই কিন্তু রিসোর্টটা রয়েছে। তো এটা দারুণ একটা এনভায়রনমেন্টে আপনারা কিন্তু মজা নিতে এই রিসোর্টটাতে অবশ্যই আসতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আমি আশা রাখবো যে আপনারা এই রিসোর্টে আসবেন, এখানে এসে মজা করবেন, অনেক আনন্দ উপভোগ করবেন। এবং রিসোর্টটাতে কীভাবে আসতে হবে তার ডিরেকশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এবং রিসোর্টে কীভাবে যোগাযোগ করবেন তার কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ধন্যবাদ।